সম্মানিত সুধী, আমি শামীম পাটোয়ারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিবাহের কতদিন পরে তালাক দেওয়া যাবে এই বিষয়টি নিয়ে। আপনারা যারা ইতিমধ্যে বিবাহ করে ফেলেছেন বা যারা বিবাহ করতে চাচ্ছেন, তাদের মনে কিন্তু এই প্রশ্নটি অনেক সময় আসে যে বিবাহের কতদিন পরে আমি তালাক দিতে পারবো। অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে স্ত্রীর সাথে হয়তো বা বনাবন্দি হয় না, সে কারণে সে চাচ্ছে যে তালাক দিতে। তো তার মনে কিন্তু এই প্রশ্নটি থাকে যে আমি তো মাত্র বিবাহ করেছি, আমি এখন কয়দিন পরে তালাক দিতে পারবো, বা এক্ষেত্রে আইনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বিবাহ এবং তালাক সম্পর্কে কিন্তু আমাদের অনেকগুলো আইন কভার করে। এর মধ্যে আমাদের যে মুসলিম আইন আছে, ধর্মীয় আইন, সেখানে কিন্তু বিবাহর ঠিক কতদিন পরে তালাক দেওয়া যাবে এই সম্পর্কে কোনো কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সাথে আমাদের মুসলিম পারিবারিক আইন, যেটিকে আমরা 1961 সালের মুসলিম পারিবারিক আইন বলে থাকি, সেখানে কিভাবে তালাক প্রদান করা হবে তার প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কিভাবে অপোজিট পার্টিকে নোটিশ করতে হবে বা কাউন্সিল অফিসে নোটিশ প্রদান করতে হবে, এবং নোটিশের পরবর্তী 90 দিন পরে তালাক কার্যকর হবে, এই সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। এবং নোটিশ না দেওয়ার ফলশ্রুতিতে কি ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। কিন্তু বিবাহের ঠিক কতদিন পরে তালাক দেওয়া হবে এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একই সাথে আমাদের মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধীকরণ আইন, যেটিকে রেজিস্ট্রেশন অ্যাক্ট বলি, 1974, সেটিতেও কিন্তু কিভাবে এই মুসলমানদের বিবাহ এবং তালাককে রেজিস্ট্রেশন করা হবে এই সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। কাদেরকে, অর্থাৎ কাজীদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে কাজীরা, কাজী ব্যতীত কিন্তু মুসলমানের কোনো বিবাহ এবং তালাক অন্য কেউ নিবন্ধন করতে পারবে না। সুতরাং এই সম্পর্কে কিন্তু এই আমাদের যে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধীকরণ আইন 1974 বলা হয়েছে, কিন্তু ঠিক কতদিন পরে বিবাহের কতদিন পরে তালাক দেওয়া হবে এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি আমাদের বিদ্যমান কোনো আইনে কিন্তু এই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়নি। এখন ব্যাপার হচ্ছে, তাহলে যেহেতু কোনো আইনই ব্যাখ্যা দেওয়া হয়নি, সেক্ষেত্রে তালাক দেওয়ার ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা, কতদিন পরে দেওয়া যাবে? দেখুন, যেহেতু কোনো বিধান নেই আইনের, সেক্ষেত্রে বলা যাবে যে আপনি যেই দিন বিবাহ করেছেন তার পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনি আপনার অপোজিট পার্টিকে তালাক দিতে পারবেন। যেহেতু আইনের বাধ্যবাধকতা নেই, অর্থাৎ রেস্ট্রিকশন করে দেওয়া হয়নি, সেক্ষেত্রে তালাকের একটি অন্যতম উপাদান হচ্ছে বিবাহ, সত্য হচ্ছে। যেহেতু বিবাহ যেদিন হচ্ছে সেই দিনই আপনার তালাকের উপাদান পরিপূর্ণ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে এটা আইন নেওয়া বলা চলে যে আপনি বিবাহের পরবর্তীতে যে কোনো সময়, ইভেন আপনি যেদিন বিবাহ করেছেন চাইলে তার পরবর্তী দিনেই কিন্তু আপনি তালাক দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আইনের কোনো বাধ্যবাধকতা নেই। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের অনেকে কিন্তু আবার এখানে একটি কথা বলে নেই, অনেক সময় দেখা যাচ্ছে যে তালাক দিতে গেলে বেশ কিছু কাগজপত্র লাগে, যেমন আপনার জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের কপি, একই সাথে কাবিনের কপিটি লাগে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে যে কাজের মাধ্যমে আপনি বিবাহ করিয়েছেন সেই কাজে এই কাবিনের কপিটি দিতে চায় না, বা অনেক সময় নিয়ে থাকে কাবিনের কপিটি দিতে। তো এক্ষেত্রে বলে নেই, কাবিনের কপি দিতে কিন্তু কাজী সাহেব বাধ্য। আপনি যে কাজের মাধ্যমে বিবাহ করিয়েছেন সে কাজে কিন্তু আপনি চাওয়া মাত্রই কিন্তু এটি দিতে পারে, এবং এটি দিতে কিন্তু ওনার কোনো ইয়ে নাই, সমস্যা নেই। সুতরাং উনি, আপনি যেদিন বিবাহ করেছেন তার পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনি চাইলেই উনি কিন্তু কাবিনের কপিটি দিতে পারে। তো আপনি যেহেতু বিবাহ তালাক দিতে গেলে কাবিনের কপিটি লাগে, অনেকের ক্ষেত্রে লাগে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন নাই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কাবিনের কপিটি বাধ্যতামূলক, কাজীরা চেয়েই থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা কিছুটা ডিলে হতে পারে আপনাদের তালাক দিতে গিয়ে, তবে আইনত এক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি যে কাজের মাধ্যমে বিবাহ করেছেন সেই কাজের চাইলে সেই কাজের মাধ্যমেও কিন্তু বিবাহের পরবর্তী যে কোনো সময় তালাক দিতে পারেন, এমনকি আপনি চাইলে অন্য যে কোনো কাজের মাধ্যমেও কিন্তু তালাক দিতে পারবেন। অর্থাৎ বিবাহ করিয়েছেন একজন কাজের মাধ্যমে, তালাক আরেকজন কাজের মাধ্যমে দিতে পারবেন, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং এই হচ্ছে মোটামুটি। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন বা মতামতটি দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।